আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে 200 মিলিয়ন পাউন্ড বা প্রায় 3000 কোটি টাকার পাহাড় সমসম্পদ গড়ার প্রতিবেদন নিয়ে অবগত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে মিলার বলেন, কর্মকর্তারা যেন আইন এবং অর্থনৈতিক বিধি বিধান মেনে চলেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে।